আজকে কত লাফালাফি কয়দিন আগেও, তাই না? কি লাফালাফি! এখন দেখবেন লাফালাফি কমে এসছে, সুর নিচে নেমে এসেছে। এখন কথায় বলা হচ্ছে সংঘাত তো চাই না, আলাপ আলোচনার মধ্যে দিয়েই তো করতে হবে। আমরা তো বাধা দিচ্ছি না, বাধা দিচ্ছি না। এই সেদিনও আমাদের সমস্ত বিভিন্ন জেলাগুলোতে আমাদের বাধা দেওয়া হয়েছে, সেদিনও আমাদের অনেকগুলো জেলাতে সভা করতে দেওয়া হয়নি, সেদিনও আমাদের নোমান ভাই আমাদের চট্টগ্রামের নেতা তাকে তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, সেদিনও আমাদের কেরানীগঞ্জে আমাদের নিপুণকে আহত করা হয়েছে। এবং কত চক্রান্ত, নরসিংদীতে আমাদের খোকন সাহেব এবং সিনের নামে মিথ্যা হত্যা আমরা দেওয়া হয়েছে, ষড়যন্ত্র নিজেরা ষড়যন্ত্র করে হত্যা করে তারা এখন আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। গায়েবী মামলা, এটা তাদের নতুন ক্রিয়েশন, সৃষ্টিশীল বটে তারা, কোনো কিছুই ঘটবে না, একটা মামলা হয়ে গেল। সেই মামলায় কি হলো যে আমাদের গায়েবী মামলা, আমরা নাম দিয়েছি যে 40 জনের নাম আর বাকি 1500 আপনার অজ্ঞাত নাম, যখন যাকে খুশি ধরে নিয়ে আসো মামলা দিয়ে। হঠাৎ করে বলছে আমেরিকা থেকে রেমিটেন্স নাকি বাড়তে শুরু করেছে, আমেরিকা থেকে রেমিটেন্স বাড়তে শুরু করেছে। এটা তো আমাদের কাছে বিস্ময়ের ব্যাপার, কারণ আমেরিকাতে যারা যায় তারা বাড়িঘর বিক্রি করে সব কিছু বিক্রি করে আমেরিকায় চলে যায়, তাই না? আমাদের সাধারণ মানুষরা তারা আপনার ওই মিডল ইস্টে যায়, সৌদি আরবে যায়, কুয়েতে যায়, কাতারে যায়, এরা আপনার ওখান থেকে রেমিটেন্স নিয়ে আসে, তাই না? এখন কি আপনার একটা জাদু তৈরি হলো যে আমেরিকা থেকে রেমিটেন্স আসছে? বলে তো দেখি, এই চোর চোর, এই চোরেরা চুরি করে যত পাচার করেছে এখন আবার সেগুলো ফেরত আনতেছে। কারণ কি জানেন? 2.5% আবার ইনসেন্টিভ পাবে, সেই কারণে সব দিক দিয়ে চুরি 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 চুরি। আমরা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক সংস্কৃতি, আমাদের সমস্ত যে সংগ্রাম লড়াই তার থেকে আমরা দেখেছি যে দলীয় সরকারের অধীনে, বিশেষ করে আওয়ামী লীগ যদি সরকারে থাকে তাহলে সেই সরকার যে কখনোই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আবার 2014 সালে দেখেছি, 2018 সালে দেখেছি, তো নতুন করে দেখার তো আর কিছু নেই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবেই ক্ষমতার পরিবর্তন চাই। কি অবস্থা করেছে দেশের, সারাক্ষণ তো উন্নয়ন উন্নয়নের কথা বলে, তাই না? দেখেন কালকেই আপনার একটা সেমিনার হয়েছে, খুব বড় সেমিনার করেছেন আমাদের সেন্টার ফর পলিসি ডায়ালগ। তারা দীর্ঘকাল ধরে বাংলাদেশের সবচেয়ে আপনারা প্রতিষ্ঠিত একটা অর্থনৈতিক সংগঠন, তারা খুব পরিষ্কার করে বলছে যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যতটা খারাপ ততটা আর কখনোই হয়নি। গায়ের গড়াবাজি কত করে, এত নাকি অর্থনীতির অবস্থা ভালো, সবাই নাকি ভালো খাচ্ছে, ভালো করছে, কিন্তু আজকালকে তাই কথা বলতে বাধ্য হয়েছে। একটা কথা মনে রাখতে হবে সবসময় আমাদের, যে আমরা চেষ্টা করবে সবসময় যে আমাদেরকে ট্র্যাপে ফেলে দেওয়া, আমাদেরকে ফাঁদে ফেলে দেওয়া, আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বলেন না অগ্নিসন্ত্রাস, অগ্নিসন্ত্রাস অগ্নিসন্ত্রাস করবে তারা দোষ দেবে আমাদের। সংবিধান সম্মত আন্দোলনের মধ্য দিয়ে আমরা নির্বাচন, যে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেই সরকারের অধীনে নির্বাচন দিয়ে আমরা ক্ষমতার পরিবর্তন চাই।